পহেলা জুলাই শুক্রবার সকালবেলা মালয়েশিয়ার সাবাহ রাজ্যের কোটা কিনাবালু শহরে আচমকা শুরু হয় ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি। ঘণ্টাখানেক স্থায়ী এই আবহাওয়া শহরের বাসিন্দাদের যতটা না হতভম্ব করেছে তার চেয়ে বেশি চমকে দিয়েছে আকাশের চেহারা, কারণ ঝড় বৃষ্টির আগে সেখানকার আকাশে দেখা গিয়েছিল মেঘের এক বিরল রূপ। মালয়েশিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল ভয়ঙ্কর সুন্দর ওই মেঘমণ্ডলের ছবি ও ভিডিওগুলো। ইউনিভার্সিটি অব মালয়েশিয়া সাবাহ এর জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর রামজা ডাম্বুল বলেন, আরকাস নামে পরিচিত মেঘের এই গঠন বেশ বিরল এবং এটির সামনে খারাপ আবহাওয়ার লক্ষণ দেখায়, তবে তা অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো বিষয় নয়। ফেসবুকের এক পোস্টে তিনি বলেন, হ্যাঁ এই মেঘের গঠন খারাপ আবহাওয়ার ইঙ্গিত দেয়, কিন্তু এর ফলে টাইফুনের মতো কিছু হবে না। ডক্টর রামজাস জানান, আরকাস মেঘ সাধারণত আকাশের নিম্নাংশে অনুভূমিকভাবে গঠিত হয় এবং তা সুনামির ঢেউয়ের মতো দেখায়। এই জলবায়ু বিশেষজ্ঞ বলেন, এই ধরনের মেঘকে আমরা কিউমুলো নিম্বাস মেঘের আত্মীয় বলে থাকি, যা ঠান্ডা ও গরম বাতাসের সংঘর্ষে তৈরি হয়। এর ফলে একটি অস্থিতিশীল বায়ুমণ্ডলীয় পরিস্থিতির সৃষ্টি হয়। সে কারণে আরকাস মেঘ সাধারণত শক্তিশালী বাতাস, ভারী বৃষ্টি বা বজ্র ঝড় নিয়ে আসে। তিনি জানান, আরকাস ও কিউমুলো নিম্বাস মেঘের পার্থক্য হল, কিউমুলোনিম্বাস সাধারণত আকাশের উচ্চ স্তরে গঠন হয় এবং মালয়েশিয়ার মতো গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোতে দেখা যায়। সেদিক থেকে সাবাহ রাজ্যে আরকাস মেঘের দর্শন অনেকটাই বিরল। ডক্টর রামজার কথায় আমি যদি ভুল না করি, কোটা কিনাবালুতে আরকাস মেঘ সবচেয়ে তৈরি হয়েছিল 2012 ও 2016 সালের জুন মাসে। এবার মনে হচ্ছে আরকাস তার বাস মিস করায় জুনের পরে হাজির হয়েছে।